বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তন নেতৃত্বে এই দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, এছাড়া ফিরেছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পারভেজ হোসেন ইমন, বাদ পড়েছেন সৌম্য সরকার। মঙ্গলবার দুপুর 3টায় 10 জন ক্রিকেটার যাবেন ভারতে, বাকিরা টেস্ট দলের সঙ্গে ভারতে অবস্থান করছেন। ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দল। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস উইকেট কিপার, পারভেজ হোসেন ইমন ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম ব্যাটসম্যান, তাওহিদ হৃদয় ব্যাটসম্যান, জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান, মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার, শেখ মেহেদী হাসান অলরাউন্ডার, রিশাদ হোসেন অলরাউন্ডার, তাসকিন আহমেদ ফাস্ট বলার, মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার, শরীফুল ইসলাম ফাস্ট বলার, তানজিম হাসান সাকিব ফাস্ট বলার, রাকিবুল হাসান স্পিন বলার, মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার।